আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যেই কৌশলে ঈসা আলাইহিসসালামকে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। ঈসা আলাইহিসসালামের আসমানে গমনের এই বিস্ময়কর ঘটনাটি জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। একদা হযরত ঈসা আলাইহিসসালাম বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করলেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রম হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হলো। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল কিতাব প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা ইতোপূর্বে বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন, অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্র বনি ইসরায়েলের লোকেরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এই যাবত তোমাকে আমরা ভালো লোক হিসেবে মান্য করেছি, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষদের ধর্ম নিঃশেষ করার পরিকল্পনা গ্রহণ করেছ, নিজের শরীয়ত তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ, তোমার এই অপরাধ ক্ষমার অযোগ্য, তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে সমাপ্ত করব। আল্লাহর নবী ঈসা তাদের জবাব দিলেন, তোমরা আমাকে শেষ করার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার, আমি আল্লাহর নবী, সেই হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করায় আমার দায়িত্ব, অতএব আমি তোমাদেরকে এই পথ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি, অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব এসেছে পূর্বেকার নবীদের জামানায়। বনি ইসরায়েলের মধ্যকার লোকেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, কিছু পূর্ববর্তী নবীর প্রচারিত ধর্মকে আঁকড়ে ধরল, আর কিছু হযরত ঈসা আলাইহিসসালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীরা বনি ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া এবং ইয়াহিয়া আলাইহিসসালামকে সমাপ্ত করেছ, আবার এখন হযরত ঈসা আলাইহিসসালামকে সমাপ্ত করার চেষ্টা করছো, এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা, তোমরা এই ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিসসালাম অবশ্যই আল্লাহর একজন খাস নবী, তিনি যেসব মুজেজা তোমাদেরকে প্রদর্শন করেছেন তার মধ্যে ওফাত বরণ করা ব্যক্তিকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য দান করা এবং কুষ্ঠজনিত সমস্যায় থাকা ব্যক্তিকে সুস্থ করা ইত্যাদি প্রমাণেই তার নবী হওয়ার যোগ্যতা গ্রহণ করে। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনি ইসরায়েলরা ধর্মপ্রাণ ব্যক্তিদের কথা শুনে তাদেরকে শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে সমাপ্ত করার পরিকল্পনা আরো জোরে সোরে শুরু করল। ঈসা আলাইহিসসালামের নতুন শরীয়তের কথা প্রচার হওয়ার সাথে সাথে বনি ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা শুরু হয়। কিছু লোক বিরোধিতায় মেতে ওঠে, আবার কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালামের নিকট কালেমা পাঠ করে সত্য ধর্ম গ্রহণ করে। হযরত ঈসা আলাইহিসসালাম আরেকদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হযরত মূসাকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার দিন, অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য হারাম হলো। ওই দিন আল্লাহর ইবাদত করে তার প্রেরিত কিতাব তিলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না, যে এই হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন, তাদের উপর বিপদ ও আজাব নাজিল হওয়ার অধিক সম্ভাবনা রয়েছে, অতএব আমি বনি ইসরায়েল সম্প্রদায়ের সকলকে এই দাওয়াত কবুল করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। তিনি আরো বললেন, হে বনি ইসরায়েলের ভাইয়েরা, আমি তোমাদেরকে আরো একটি সুখবর দিতে চাই, তোমরা জেনে রাখো আল্লাহ তাআলা আমার প্রতি যেই কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাব, আমার পরে তোমাদের নিকট আর একজন শ্রেষ্ঠ নবী আসবেন, তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কুরআন বা ফুরকান, তিনি পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হবেন, তার নাম হবে আহমদ, তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দিনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তিবর্গ, আর যারা তার নিকট প্রেরিত কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এই প্রসঙ্গে হযরত ঈসা আলাইহিসসালাম আরো বর্ণনা করেছেন,
হে কওম, তোমরা জেনে রাখো, শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামেই প্রসিদ্ধ লাভ করবে, অথচ ইতোপূর্বে কোন নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণভাবে কোন মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবী ও রসুলের এই শরীয়ত পৃথিবীর কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা সেই নবীকে দোস্ত বা বন্ধু বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না, এই ঘোষণাও তিনি নিজেই দিয়েছেন। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সে আখেরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। বনি ইসরায়েলের ভুল পথগামীরা হজরত ঈসা আলাইহিসসালামের বক্তব্য শুনে বলল, এটা হজরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তাঁর এই ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন আর এক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদেরকে তাঁর দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দূরভিসন্ধির জাল ভেদ করে তাঁর গোপন উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে সক্ষম হয়েছি। এমতাবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত হবে না, অতিসত্বর তাকে সমুচিত সাজার সম্মুখীন করা উচিত। তখনকার সময় বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশাহ ছিল একজন কাফের। বনি ইসরায়েলের মধ্যে যখন এই রূপ এক দ্বন্দ্বমুখর অবস্থা সৃষ্টি হল, তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একটা গোপন মিটিংয়ে বসল। বাদশাহ সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে নিশ্চিহ্ন করা তোমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলগণের ঘোরতর শত্রু, এই ব্যাপারে তোমাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। এটা একটা সওয়াবের কাজ হবে, এতে আমি অংশীদার থাকলে নিজেকে ধন্য মনে করব। বাদশাহ উৎসাহ দানের পরে সকলের সমবেত সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তাকে পথ থেকে সরিয়ে দিতে হবে। এই সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে যায়, সর্বক্ষণ তাকে অনুসরণ করে তার পিছু পিছু চলতে থাকে। অনেকদিন যাবত তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করেও সফল হয় নাই। সঠিক পথের পথিকেরা যখন কাফেরদেরকে তাদের গতিবিধি লক্ষ্য করল, তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা করল। ফলে কাফেররা নবীকে আর একাকী পাওয়ার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ সকলের উপর ঝাঁপিয়ে পড়বে, তাদেরকে কাবু করা খুবই কঠিন কাজ হবে না। একদিন হজরত ঈসা আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই ঘরে ঘেরাও করল। এ সময় হজরত জিব্রিল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ঈসা আলাইহিসসালামকে ঊর্ধ্ব লোকে উঠিয়ে নিয়ে গেলেন, নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘুরোঘুরি করার পরে যখন দেখল হজরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বেরোচ্ছে না, তখন তাদের সর্দার লাফাতে লাফাতে ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের সকল কক্ষে হজরত ঈসা আলাইহিসসালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমনই সময় হজরত জিব্রিল আলাইহিসসালাম তার মুখমণ্ডলে একটি ফু দিলেন, অমনি তার চেহারা হজরত ঈসা আলাইহিসসালামের চেহারায় রূপান্তরিত হল। এমতাবস্থায় যখন বাইরে দলের নিকট সে উপস্থিত হল, তারা তাকে হজরত ঈসা মনে করে তাকে ঘিরে ধরল। সে চিৎকার করে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার, আমার সাথে তোমরা এমন আচরণ করছো কেন? হজরত ঈসাকে না পেয়ে এখন তোমরা কি আমাকে সমাপ্ত করবে? আমি তো হজরত ঈসাকে খুঁজে হয়রান হয়েছি, তাকে কোথাও পেলাম না, তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমার উপর ঝাঁপিয়ে পড়লে? কাফেররা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে, তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার, তাহলে ঈসা কোথায়? সর্দার বলল, তোমরা বিশ্বাস করো, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে খুব হাসল এবং তার কঠোর সাজার ব্যবস্থা করল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে সহি সালামতে নিজের কাছে রেখে দিলেন এবং শেষ জমানায় হজরত ঈসা আলাইহিসসালামের পুনরায় আবির্ভাব
আবির্ভাব ঘটবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পর্যন্ত যদি আমাদের হায়াত দেন তবে ওনার সঙ্গী হওয়ার তৌফিক দিন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।